নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমার লেখা যে কবিতাটি শোনাব, সেই কবিতাটার নাম 10 বছর পর। পাক্কা 10 বছর পর হয়েছে আবার আলাপ, ভার্চুয়াল, তবু যেন সেই আগের মতো। আগেও যে বিরাট কিছু ছিল তা নয়, ছিল নিখাদ বন্ধুত্ব, যতটা সকলে জানত। ছিল অনর্গল কথা মুঠোফোনের ভরসায়, যতটা সবাই বুঝত। আর ছিল খুঁটিনাটি খোঁজ নেওয়া, খাওয়া হাঁটা, ঘুম ঘোরা, স্কুল পড়া, সবাই যতটা দেখত। অবশ্য তার বেশি নিজেরাও বলতো না, বুঝতই না নিজেদের মন দুটোকে। তলিয়ে দেখার উপযুক্ত বয়স তখন হয়নি যে। নদীর দুই পার যেমন মাইলের পর মাইল চলে পাশাপাশি, তবু মিলতে পারে না, না পায় অন্যের খোঁজ। হাজার হাজার সেতু তবু জুড়ে দেয়। মাঝের এই 10 বছরে নদীতে বয়ে গেছে অনেক জল, জমেছে অনেক পলি, ডুবে গেছে সহস্র অনুভূতি, তবু পার দুটি আছে যেমন ছিল। অনেক ভাঙা গড়ার খেলায় মেতেছে এতদিন, 10টি বছর যেন 10টি মুহূর্তের সামিল। সব যেন আগের মতোই আছে, শুধু আজ বয়স হয়েছে অনুভূতি বোঝার। চলে রোমন্থন, চলে নিঃশব্দ আদান প্রদান। ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।